মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আপনারা কাজ করেন, আপনারা যারা বৃত্তশালী আছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাহলে মনে হয় অসহায় মানুষদেরকে নিয়ে খেলাধুলা করবেন না, অসহায় মানুষদেরকে চাল দেওয়ার ভান করে 30 জনে একসাথে হয়ে একটা সেলফি তোলার চেষ্টা করেন না, কারণ এই সেলফিতে হইতে পারে আপনার বিষাক্ততা, আপনার ঘরের জন্য একটা বোম বিস্ফোরণ। এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রমণ প্রতিরোধে আমরা যদি স্বেচ্ছায় আমরা এখনো না বুঝি, কাজটা আমরা না করি, তাহলে মনে হচ্ছে যে আমাদের অবস্থাটা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন কিন্তু যারা টিভির পর্দায় থাকেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই কিন্তু একটা একটা ঘটনা, আমরা চারিদিকে যখন এই আমাদেরকে অনেক ফোন আসে চারিদিকের থেকে যে অমুক জায়গায় বাইরের থেকে লোক আসছে, ঢাকা থেকে লোক আসছে, নারায়ণগঞ্জ থেকে লোক আসছে। আসলে আমরা যে সাংবাদিকতা করি, সাংবাদিকতা হিসাবে আমরা একটা তথ্য তুলে ধরতে পারি, কিন্তু কাউকে যে সাবধান করার মতন অধিকার আমাদের নাই যে আমরা হয়তো বলতে পারি। এই বিষয়টা যদি আপনারা যারা সমাজে নেতৃত্ব দেন স্বেচ্ছায় যদি ওই ঘটনাটাকে আপনারা মনে করেন যে হালকাভাবে নেন, তাহলে আল্লাহর কসম আমরা মনে হয় প্রত্যেকেই মানে আমরা আমাদের চোখের সামনে লাশের মিছিল, যেভাবে লাশ কাঁধে নিয়ে মনে করেন একটার পর একটা লাশ নিয়ে মানে পালঙ্গে করে লাশ নিয়ে যাবে, এরকম ধরনের মানে চোখের সামনে বাড়তেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব দ্রুতগতিতে সামাজিকভাবে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা খুব দ্রুতগতিতে এগিয়ে আসেন, সমাজে যারা নেতৃত্ব দিতেছেন তারা দ্রুতগতিতে এগিয়ে আসেন। আর স্বেচ্ছাসেবী সংগঠনটা কীভাবে এগিয়ে আসবে, স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে অনেকে মানতেছে না। আজকে কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসছে কুমিল্লার বরুড়া উপজেলা সিতদ্রা ইউনিয়নে একটা সংগঠন আছে, সংগঠনের লোকেরা যখন যায় চা দোকান খোলা রাত্র 9টা বাজে, মনে করেন 9টা সাড়ে 9টা বাজে, অনেক লোকে যে দেখলাম যে আমার কাছে ফোন করলো যে ওরা নিষেধ করতে গেছে, ওরা ধাওয়া করছে উল্টা গ্রামের লোকেরা। আমি কিছুক্ষণ আগে নিজের ইচ্ছা শিলমুড়ি উত্তর এবং শিলমুড়ি দক্ষিণে গিয়ে সাংবাদিক শরীফ সহকারে আমার সাথে ছিল, বরুড়া কণ্ঠের স্টাফ রিপোর্টার, এখন থেকে এক ঘন্টা আগে আমি একটা লাইভ দেখেছিলাম আমার ফেসবুক আইডি থেকে যে শিলমুড়ি উত্তর ইউনিয়ন আপনার অবস্থা খুবই বেহাল, যে মানুষ চা দোকানে খুইলা চা দোকানে বসে বসে আড্ডা মারে। ইউনু মহোদয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 3টার পরে যেন লাস্ট হচ্ছে 5টার পরে যেন কোনো দোকানপাট খোলা না থাকে, কিন্তু মানুষ এই বুট মুড়ি খায় দোকানে বসে বসে। আর একটা বিষয়, আমাদের কাছে অনেকে অসহায় মানুষ কমপ্লেন করেছে যে বিষয়টা, মানে কমপ্লেন বলতে তাদের একটা মনে আকুতি জানাইছে যে সরকারিভাবে যে ত্রাণটা আসার কথা সেই ত্রাণটা অনেকে এখনও পায় নাই, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ত্রাণ দিচ্ছে, সেটা ইউনু মহোদয়ের সাথে আপনারা সমন্বয় করে দেন, অনেকটা উপকার হবে, অনেক অসহায় মানুষরা পাবে। আর সরকারিভাবে ত্রাণ অনেকে পায় নাই, অনেকে ঘরে বসে আছে, আচ্ছা 5 কেজি 10 কেজি চালের আশা অনেকে ঘরে বসে আছে, কতদিন বসে থাকবে? আপনারা কতদিন ধরে এই লিস্ট আইডি কার্ড নিয়ে মানুষকে ঘুরাইতেছেন? যারা আপনারা উপজেলা চেয়ারম্যান আছেন, যারা আপনার ওয়ার্ড কাউন্সিলর আছেন, মেম্বার আছেন, তাদেরকে অনুরোধ থাকবো খুব দ্রুতগতিতে মানুষের মাঝে যদি সরকারি কোনো ত্রাণ এসে থাকে, আপনারা আইডি কার্ড নিয়ে থাকেন, তাহলে মানুষের মাঝে ওই ত্রাণগুলো পৌঁছে দেন। সেখানে কোনো রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক কোনো প্রতিহিংসা রাখবেন না, কারণ এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেকে আমরা আপনজন, আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াতে চাই। এবং স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আপনারা আছেন আপনারা অবশ্যই এগিয়ে আসেন, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ড কন্ট্রোল করার চেষ্টা করেন। ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানরা অনেক সময় ভোটের কারণে, যে আমি ভোট পাইতাম না, ভোটের কারণে অনেক চেয়ারম্যানরা ওনারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন না। আরে ভাই, ভোটের চিন্তাটা পরে করেন, সামনে নির্বাচন, আগে আপনার জনগণকে বাঁচানোর চিন্তা করেন। আপনার ভোট আপনাকে আল্লাহ ইজ্জত যদি দেয় আপনাকে অবশ্যই আল্লাহ ইজ্জত দিবে, আর আল্লাহ আপনাকে ব্যাধ যদি করবে অবশ্যই
চেয়ারম্যান হইলে আপনি বেজ্জতি হইবেন। বহুত চেয়ারম্যান এখন ত্রাণের অসহায় গরিবের ত্রাণ নিয়ে লীলা খেলা খেলতেছে, বহুত চেয়ারম্যানের নিউজ আমাদের কাছে অলরেডি আইসে গেছে। তাই আপনাদেরকে আমি ঈর্ষান্বিত অথবা আন্ডার এস্টিমেট করে কথা বলছি না, আপনারা একটু সোচ্চার হন। আপনারা চিন্তা করেন যে আমাকে পাশ করতে হবে না, আমি বাইজা থাকলে আমি নির্বাচন করব, পাশ করি না করি সেটা আল্লাহ দেখবে। আপনি সমাজে আপনার চেয়ারম্যান আপনার একটা এই প্রতিনিধিত্ব যদি আপনি করেন, আপনার কথা শুনবে 9টা ওয়ার্ডের কাউন্সিলরদেরকে মেম্বারদেরকে ঢাকাই আইনা ওদেরকে স্টিক বলে দেন যে প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ডটাকে কন্ট্রোল করার জন্য, না হয় বড় ধরনের ঘটনা ঘটবে। পৌরসভার যিনি মেয়র মহোদয় আছেন উনিও কিছুদিন আগে একটা পদক্ষেপ নিয়েছেন। ইনশাল্লাহ আমরা যারা এই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আছি আমরা সেভাবে আমাদের সমাজকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তবু আপনাদেরকে বলবো, আমি একটা পদ্ধতির কথা বলছি, সেই পদ্ধতিটা কিছুই লাগে না। হয় স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে আপনার সুযোগ দেন, স্বেচ্ছাসেবী সংগঠনটা কাজ করবে, আপনার তাদেরকে লিড দেন। আর না চেয়ারম্যানরা আপনারা ঘরে বসে থাকবেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পোলাবেন, মানে নিজের ইচ্ছায় মানুষের থেকে খোঁজে টান দিচ্ছেন, আর আপনার সরকার থেকে আইনা পাবলিককে টান দিচ্ছেন, তারপরেও পাবলিক অনেকেই টান পাচ্ছেন না। অনেক মানুষের ফোন আসতেছে, ভাই আমি তো কার্ড দিছি আজকে 15 দিন হয়েছে আমি পাই না, আমার ঘরে তো চাল নাই। এই বিষয়ে শোনার মতন কেউ নাই, ঘরে বসে থাকেন না, আগে পাবলিককে বাঁচানোর চিন্তা করেন। আর কোনো মানুষ না খেয়ে মরত না, হয়তো একটা সুযোগ দিছে ত্রাণ, সেজন্য আমার ভাগেরটা আমি নিতে চাই, এটাই হলো বিষয়টা। কিন্তু আগে ভাইরাস রোগ থেকে বাঁচান, যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ত্রাণ দিব সেখানে গণজামায়াত হয়ে কিন্তু ত্রাণ দিতেছে, তো কী লাভ হইলো? সরকার ত্রাণটা কেন দিচ্ছে? সরকার ত্রাণ দিচ্ছে পাবলিক ঘরে থাকবে, গণজামায়াতের কোনো সুযোগ নাই। এই ত্রাণগুলো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? যারা আপনার চেয়ারম্যান, যারা আপনার মেম্বার প্রতিনিধি, মানে জনপ্রতিনিধি তারা। কিন্তু ওই যে ডাইক আইন না, স্কুলের মাঠে কলেজের মাঠে বিভিন্ন ইউনিও এই চেয়ারম্যান অফিসের সামনে অনেক পাবলিক একত্র করে দিতেছেন, সেখানে তো আপনিও রিক্সে পড়তেছেন। চেয়ারম্যানদেরকে বলবো আপনারাও কিন্তু রিক্সে পড়তেছেন যে একটা করোনা আসক্ত মানে ওর ভাইরাস আছে, সেই ভাইরাসটায় আপনি যখন ত্রাণ দিতে গেছেন আপনি মনটা সাদা সিধে আপনি ওদেরকে বুঝাইতে গেছেন, কিন্তু আপনি তো আসক্ত হয়ে গেলেন এই বিষয়ে, আপনি কিন্তু করোনা এই আক্রান্ত হয়ে গেলেন। তাহলে করোনায় আক্রান্ত হওয়ার পরে আপনি ঘরে গেলেন, আপনি কার সেবা করবেন? সেজন্য বলছি আপনার সিদ্ধান্ত এখনও কঠিন সিদ্ধান্ত এই পৌঁছে যান, সেখান থেকে সিস্টেম করে কোনো একজন পাবলিককে বাড়িতে আসা এই গণজামায়াত করার সুযোগ না দিয়ে, কাউকে সেলফি তোলার স্টিক সিস্টেম না করে আপনার এই মালটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। বহুত স্বেচ্ছাসেবী সংগঠন আছে আপনাদেরকে কাজ করার জন্য, শুধু ফোন দিবেন, স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের পাশে দাঁড়াবে, আপনার শুধু লিস্ট দিবেন, বাড়ি বাড়ি যেয়ে পৌঁছে দিয়ে আসবেন।